হ্যালো লাভলি ভিউয়ার্স থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাবা এবং মেয়ের আরও একটি গল্প আশা করছি অন্যান্য গল্পের মতো এই গল্পটি আপনাদের খুব ভালো লাগবে গল্পটি শেয়ার করার আগে আমি আমার লাভলি ভিউয়ার্সদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিউ করার কারণে আমার চ্যানেলে এখন তিন মিলিয়নের উপর ভিউয়ার্স এবং কয়েকটা ভিডিওতে পাঁচ লাখের উপরে ভিউ এই জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমার গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে জহির সাহেব সরকারি একটা বড়ো পোস্টে চাকরি করেন বাবা মায়ের বড় সন্তান পাঁচ ভাই বোনের মধ্যে জহির সবার বড় চাকরি হওয়ার পর মা বাবাকে তারা দিচ্ছিলেন জহিরকে বিয়ে করানোর জন্য পরে বাবা এবং মা ঘটক ডাকালেন চতুর্দিকে মেয়ে খোঁজা হচ্ছে তারপর সুন্দরী টুকটুকে একটা বউ বিয়ে করায় বাড়িতে নিয়ে আসলেন বিয়ের কয়েক মাস না ঘুরতেই জহিরের আরেক জায়গায় বদলি হয়ে গেলেন বদলি চাকরি তার আর এবার মা বলে দিলেন যে যেখানে বদলি হয়েছে সেখানে থাকতে এবং মাঝে মাঝে বাড়ি আসতে জহিরের চাকরি হয়ে গেল কুমিল্লাতে আর তার বাড়ি হলেন ঢাকাতে রেগুলার আসা যাওয়া করতে পারতেন না উইকলি বা মান্থলি দুই তিনবার এভাবেই আসা যাওয়া করতেন বাড়িতে আর এদিকে জহিরের স্ত্রী সন্তান সম্ভবা জমা সন্তানের জন্ম দিয়েছেন দুইবার জমা সন্তান তার জন্ম হয়েছে আর হলে চারটি ছেলে সন্তান জহির সাহেবের তারপর জহির সাহেব বদলি হলেন রাজশাহীতে বদলি হওয়ার পর মাকে বললেন তার খুবই কষ্ট হচ্ছে স্ত্রীকে সেখানে নিয়ে যেতে চান এদিকে ছেলেগুলোকেও স্কুলে ভর্তি করতে হবে মা প্রথমে রাজি হয়নি বাবুও রাজি হয়নি পরে রাজি হয়ে গেলেন যেহেতু ছেলেদের লেখাপড়া করাতে হবে আর সে রাজশাহী থেকে তো বারবার এভাবে আসাও সম্ভব না তারপর সরকারি কোয়ার্টারে স্ত্রীকে নিয়ে গেলেন চারটি সহ। ছেলেরা পড়াশোনায় খুবই ভালো আর জহিৎসায় চাকরির পাশাপাশি টাকা জমিয়ে একটা আম বাগানও কিনে ফেললেন রাজশাহীতে বাবাও কিছু টাকা দিয়েছেন পরে সেটা আস্তে আস্তে শোধ করে দিলেন আর বাগানের সিজনে অনেক টাকার ফল বিক্রি হয় তারপর একটা জায়গা কিনলেন এবং চাকরির কিছু জমানো টাকায় প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা নিয়ে নিলেন আর বাড়ি থেকেও কিছু টাকা নিলেন সব কিছু মিলিয়ে সুন্দর একটা বাড়ি করলেন জায়গা কিনে ছেলেরা প্রাইমারি স্কুলের গন্ডি প্রেরণের আগেই জহির সাহেবের একটি কন্যা সন্তানের বাবা হলেন মেয়ের নাম রাখলেন কুজিস্তা খুবই আদরের মেয়ে সে তারপর একে ছেলেরা ভালো রেজাল্ট করে কেউ মেডিকেলে কেউ ইঞ্জিনিয়ারিংয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের বয়সের পার্থক্য তেমন ছিল না বড় দুই ভাই থেকে ছোট দুই ভাই মাত্র দুই বছরের ছোট। বড় ছেলে মেজ ছেলে বায়না ধরলেন তারা অস্ট্রেলিয়ায় যাবেন বাবাও রাজি হলেন যা উচ্চশিক্ষা গ্রহণ করে এসে দেশে একটা কিছু করতে পারবেন আজকালকার ট্রেডিশন ছেলেরা সব বিদেশে চলে যায় পড়াশোনা করে কেউ আসেন কেউ আসেন না বা সেটেল হয়ে যান বাবা মায়ের তেমন আপত্তি নেই তবে মা প্রথম দিকে বাধা দিয়েছিলেন বাবা বললেন না থাক আমি যদি বাড়ি থেকে বদলির চাকরি করে বাংলাদেশের বিভিন্ন জেলাতে থাকতে পারি এখন বাড়ি থেকে অনেক দূরে আমি বাড়ি করেছি এখানে অথচ আমার বাবার নিজের বাড়ি সেখানে যাওয়াই হয় না স্ত্রীকে নিয়ে আসার পর প্রথম দিকে এক মাস দুই মাস বা তিন মাস পর যাওয়া আসা করতেন পরে ঈদে এবং কোরবানে আর যখন ছেলেরা স্কুল পেরিয়ে কলেজে ভার্সিটিতে চলে গেলেন তখন আর প্রায় বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল চাকরিটি অ্যাড করার পর বড় দুই ছেলে যেহেতু তাদের ভালো রেজাল্ট আছে তারা স্কলারশিপে পেলেন বাকি টাকাটা বাবা ব্যবস্থা করে দিলেন একজন চলে গেলেন অস্ট্রেলিয়াতে একজন চলে গেলেন কানাডাতে বড় দুজন চলে যাওয়ার পর ছোট দুজনও বাইনে দলেন তারা বাহিরে যাবেন তো বাবা বললেন ওই দুজন আগে রকম স্থায়ী হোক তারপর তোমরা কারণ এখন ওই দুই ভাইকে মাঝে মাঝে আমার টাকা পাঠাতে হয় একসাথে এতজনের কিছু করতে পারবো না বড় দুই ভাই ইঞ্জিনিয়ার ছিলেন এবং ছোট দুই ভাই এখন মেডিকেলের ছাত্র স্কলারশিপ পেলেন তিন নাম্বার ছেলে সে চলে গেলেন আমেরিকাতে আর চার নাম্বারটা বাবার টাকায় ভাইদের টাকায় চলে গেলেন ইংল্যান্ডে বাড়িতে আছেন শুধু মেয়েটি মেয়েটি এখন কলেজে পড়ে কলেজে পড়া অবস্থায় হঠাৎ করে মা মারা গেলেন এখন বাড়িতে কাজের লোক মেয়ে এবং বাবা বিদেশে গিয়ে বড় দুই ছেলে প্রেম করে বিয়ে করে ফেললেন তিন নাম্বারটাও তাই করলেন চার নাম্বারটা বিয়ে করেনি বাবার আশা ভরসা এখন চার নাম্বার ছেলে তিনি তার আত্মীয় থেকে একটা মেয়ে ঠিক করলেন এবং চতুর্থ ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন আর ছেলে স্ত্রীকে নিয়ে ইংল্যান্ডে চলে আসলেন বাড়িতে বাবা মেয়ে মেয়েটি পড়াশোনায় খুবই ভালো তার বিদেশে যাওয়ার কোনো নেশা নেই বাবার সাথে সে থাকবে পড়াশোনা শেষ করে সে এখন ম্যাজিস্ট্রেট হলেন বাবার গর্বে বুক ভরে যায় মানুষ বাবাকে দেখিয়ে বলেন দেখো কেমন সন্তানের বাবা প্রত্যেকটা সন্তান মানুষ হয়েছেন মেয়েটিও ম্যাজিস্ট্রেট বাট সবাই বলা করতেছিলেন বাবা মেয়েটিকে কেন বিয়ে দিচ্ছেন না বিয়ের ব্যবস্থা করতেছেন না পরে বাবা মেয়েকে বললেন যে তোমার কোনো পছন্দ থাকলে বলো মেয়েটি প্রথম দিকে কিছুই বলেনি কারণ তার বন্ধু আছে অনেক কিন্তু বিয়ে করার মতো বা প্রেম করেছেন এমন কেউ নেই তারপর বাবা ঘটক ডাকলেন ঘটক ডাকার পর মেয়ের জন্য সুপাত্র পাওয়া গেল সেও ম্যাজিস্ট্রেট ব্যাস বিয়ে হয়ে গেলেন মেয়ের এখন বাবা সম্পূর্ণ একা বাড়িতে শুধু কাজের লোক প্রায় প্রতিদিনই আমবাগানে ঘুরে আসেন এদিক সেদিক ঘুরে আসেন একা লাগে বাড়িতে স্ত্রী নেই কোনো সন্তান নেই যে বাড়িটা হয়ে পরিপূর্ণ ছিল তার বাবার বাড়ি যাবেন সেখানে মা মারা গিয়েছেন ভাইয়েরা যার যার মতে সম্পত্তি ভাগ করে নিয়ে আছেন তো নিজের বলতে তেমন তো কিছুই নেই বাবার সম্পত্তি যেটুকু পাবেন সেটাই সেখানে গেলেও তার মন বসবে না একে একে জোর করে সব ছেলেরাই বাবাকে বিদেশে নেয়ার চেষ্টা করলেন পরে বিজা হলেন বাবা প্রথমে গেলেন আমেরিকাতে পনেরো দিন না যেতেই তিনি হাঁপিয়ে উঠলেন কারণ বহির্বিশ্বের লাইফ ছেলে ছেলের বো ভোরবেলায় চলে যায় আসে সন্ধ্যাবেলায় একা একা তাকে বাসার মধ্যে আটকে থাকতে হয় কোনো দিকে বের হন না যদি হারিয়ে যান পর গেলেন ক্যানাডাতে সেখানে একই অবস্থা বাবা এক সপ্তাহ থাকতে পারলেন না কারণ নাতি নাতনিদের সকালবেলা স্কুলে ড্রপ করে ছেলে এবং ছেলের বউ চাকরিতে চলে যান আর সন্ধ্যার সময় আসার সময় সন্তানদের নিয়ে আসেন তারা তখন ঘুমে কাতর রকম তাদেরকে পোশাক পরিবর্তন করে ডিনার দিয়ে দেন ডিনার খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়েন বাবা শেখানো ভালো লাগলো না সারাদিন একা একা রুমের মধ্যে আটকে থাকতে হয় নাহলে টিভি দেখতে হয় এভাবে পরপর চারটি সেলের বাসায় তিনি ঘুরে বেড়ালেন টোটাল দুই মাস তারপর বাড়ি চলে গেলেন আর এদিকে মেয়ে ম্যাজিস্ট্রেট স্বামী ম্যাজিস্ট্রেট বড় করে তার বিয়ে হয়েছে বাবা বিদেশ থেকে ঘুরে আসার পর মেয়ে এবং মেয়ের জামাই আসতেছিলেন বাবাকে দেখতে রাস্তার রোড অ্যাক্সিডেন্টে স্বামী তার মারা যায় মেয়েটি একা হয়ে গেলেন যদিও সে ম্যাজিস্ট্রেট কিন্তু শ্বশুরবাড়ি তাকে আর মেনে নেয়নি যেহেতু স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন তারা এই যুবতী পুত্রবধীকে বাড়িতে রাখতে চান না আসলে এটা আমাদের সমাজের একটা চিত্র ধনী হোক গরিব হোক যখন একটা মেয়ের স্বামী মারা যায় আর মেয়েটা যদি বড়ো পোষ্ট থাকে তাতে অসুবিধা নেয় শ্বশুরবাড়ি আর মেনে নেয় না সম্পূর্ণ দোষারোপ মেয়েটার উপরে এসে পড়ে স্বামীর মৃত্যুর পর কুজিস্তা বাড়ি ফিরে এলেন বাবার কাছে বাবার কাছেই থাকেন তিনি যখন বদলি হয়ে যায় বাবাকে নিয়েই যায় বাবা এবং মেয়ে একসাথে এখন অনেক কিছুই করেন বাবাকে এখন আর আম বাগানে গিয়ে শ্রমিক নিতে হয় না বা কষ্ট করতে হয় না কুজিস্তা নিজেই করেন ছুটিতে বাড়ি আসেন নিজেদের এত বড় বাগান সেটা মেনটেন করার দায়িত্ব তিনি নিয়েছেন আর বাবা অসুখ বিসুখ দিয়ে ফেললেন ডায়াবেটিস হাই কোলেস্ট্রল হার্টের সমস্যা কিডনির সমস্যা কি আর নাই তার কিন্তু মেয়ে বাবা যতই অসুস্থ হোক না কেন ভাইয়েরা যেহেতু তেমন কোনো খোঁজখবর নেয় না মাঝে মধ্যে হয়তো এক মাস দুই মাস পর বাবাকে একটা ফোন করেন কেমন আছে বাবা আর বোনের সাথেও ভাইদের এখন আর তেমন ভালো সম্পর্ক নেই স্বামীর মৃত্যুর পর বোন বাপের বাড়িতে এসে উঠেছেন এটা কোনো ভাই ভালোভাবে ভালো চোখে দেখেনি তাদের কথা হলো বোন এত বড় পোস্টে চাকরি করেন সে তো নিজে একটা বাড়ি কিনে নিতে পারেন অথবা কোয়ার্টারে থাকতে পারেন বাবার কাছে বাড়িতে কেন অথচ এ মেয়ে না থাকলে জহির সাহেব হয়তো অনেক আগে মারা যেতেন কারণ খুজিস্তা বাবার যে কোনো অসুখে বাবাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেন নিজের ইনকামের টাকাগুলো বাবার জন্য খরচ করেন বাবা যে টাকা জমিয়ে রেখেছেন বা পেনশানের টাকা সেটা পাঁচ সন্তানের জন্য ভাগাভাগি করে ব্যাংকে ফিক্সড করে রেখেছেন তাই বাবার একটা কিছু হলেই কুজিস্তান নিজের খরচে বাবার চিকিৎসা করান তারপর বাবাকে নিয়ে গেলেন কলকাতার ডাক্তার দেখানোর জন্য কলকাতার ডাক্তার দেখানোর পর তারা রেফার করলেন চেন্নাইতে বাবাকে চেন্নাইতে নিয়ে কিডনি অপারেশন করলেন একটা আরেকটা ড্যামেজের দিকে এখন হসপিটালের ডাক্তার বলে দিয়েছেন একটা কিডনি দিতে হবে বাবাকে মেয়ে দিশাহারা হয়ে কিডনি দিছিলেন। পত্রপত্রিকায় দিলেন বিভিন্ন মিডিয়ায় দিলেন সোশ্যাল মিডিয়ায় দিলেন কিন্তু কেউ এগিয়ে এলো না যা দু একজন এগিয়ে এসেছেন কেউ হতো ড্রাঙ্ক এডিক্টেড কেউ হতো অসুস্থ কেউ হতো বয়স্ক অথবা অন্যান্য কোনো রোগে আক্রান্ত তাই মেয়ে রিপিউজ করে দিলেন যে কারো কিডনি দিতে হবে না শেষে ব্লাড ব্যাংকে দৌড়াদৌড়ি করলেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলেন যে একটা কিডনি কেনার জন্য আবার ব্লাড ব্যাঙ্কে গিয়েছেন নিজের রক্ত ব্যাপার সাথে মেসিং করে কিনা। হঠাৎ করে যখন সেদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন সে পোস্টে অনেকে হৃদয় বিদায়ক কমেন্ট করলেন অনেকে হাসি ঠাট্টার কমেন্ট করলেন তবে কয়েকজন কমেন্ট করেছেন যে কিডনি কেন খোঁজা হচ্ছে তোমার কি কিডনি নেই সেখান থেকে একটা দিয়ে দাও কারণ বুসরা লিখেছিলেন বাবার কয়টা ছেলে মেয়ে তখন অনেকেই কমেন্ট করেছেন এইভাবে যে জহির সাহেবের এতগুলা ছেলে মেয়ে সব মানুষের মতো মানুষ হয়েছেন উন্নত দেশে থাকেন মেয়েও বড়ো পোস্টে চাকরি করেন আর কিডনির অভাবে তিনি মারা যাচ্ছেন অনেকে আবার লিখেছেন যে তোমার কিডনি দিয়ে দাও তোমার ভাইদের বলো এসে তোমার ভাই বাবাকে কিডনি দিয়ে দিতে একটা কিডনি দিলে কি হয় তাহলে মানুষ কেন তাদের অঙ্গ কেটে তোমার বাবাকে দিবে তোমরা পাঁচটি সন্তান সেখান থেকে একটা কিডনির ব্যবস্থা করো এটা শোনার পর খুশিস্তার গায়ে লাগলো সে বিভিন্ন জায়গায় গিয়ে টেস্ট করাতে লাগলেন বাবাকে কিডনি দেওয়া যাবে কি না শেষে দেখা গেল কুজিস্তার সাথে তার বাবার সব কিছু গেল আর ডাক্তারকে মানা করেছেন কুজিস্তা এবং যেন ভাইদেরকে এবং বাবাকে না জানায় যে সে কিডনি দিচ্ছেন তবে বাবা সুস্থ হওয়ার পর বাবাকে বলা যেতে পারে বুসরা পরে সে হসপিটালে বাবাকে একটা কিডনি দিয়ে দিলেন চাকরি থেকে এক মাসের ছুটি নিলেন বাবার অপারেশন বাবাকে একটু ভালোভাবে দেখাশোনা করে সুস্থ করে দেশে ফিরিয়ে আনার বসরা তাই করেছেন বোন সোশ্যাল মিডিয়ায় এত বড় পোস্ট দিয়েছেন ভাইদেরকে মেসেজ করেছেন যে বাবার একটা কিডনি ড্যামেজ ডাক্তার অপারেশন করে ফেলে দিয়েছেন আরেকটু ড্যামেজ হয়ে যাচ্ছেন এই মুহূর্তে একটা কিডনি না দিলে বাবাকে আর বাঁচানো যাবে না কী দুর্ভাগ্য ছেলেদের বাবার অপারেশন বাবা হসপিটালে ভর্তি চেন্নাই গিয়ে কয়েকটি মাস কেটে গেল তাদের একটা রুমের মধ্যে বন্দি বোন এবং বাবা অথচ চারটি ছেলের এটুকু জানার পরও সময় হলো না যে বোনকে সান্ত্বনা দেওয়ার যা কিডনি দেওয়ার পর বাবা সুস্থ হয়ে উঠলেন আস্তে আস্তে তো বার্ধক্য এসে গেছে তারপরও যেটুকু সুস্থ থাকা যায় সেভাবেই তিনি চেষ্টা করে যাচ্ছেন আর মেয়ে বাবাকে চিকিৎসা করে আনার পর যেখানে বদলি হয়েছেন সেখানেই বাবাকে নিয়ে চলে গেলেন বাবাকে আর একা থাকতে দিলেন না শুনেছি বাবা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আবার পাত্র খুঁজতেছিলেন কিন্তু মেয়ে বিয়েতে রাজি নয় হয়তো বাবা রোজা জোরাজুরি করলে পরবর্তীতে রাজি হয়েও যেতে পারেন কে বা জানে কিন্তু এ মুহূর্তে সে রাজি না সে বলে দিয়েছেন যদি আমি বিয়ে করি স্বামী আর ফলাতে আসবে তোমাকে দেখাশোনা করতে পারবো না ভাইরা তো চলে গেছেন সাতটা পরের মতো এখন আমি ছাড়া তোমার কে আছে কেন শুধু শুধু বিয়ের চেষ্টা করছো জহির সাহেব এখন সব কিছু রেখে মেয়ে কুজিষ্টের সাথেই থাকেন যেখানে মেয়ে বদলি হয়ে চলে যান সাথে দুইটা কাজের লোকসহ বাবাকেও নিয়ে যান কাজের লোক বাবাকে দেখাশোনা করেন সঙ্গ দেন এদিক সেদিক যান আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই